আমার আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে নিরীক্ষা দেখা গেছে বামপন্থীদের ফল শূন্য, ভোট শতাংশের হিসাবে 4%। আপনার কি মনে হয় যে রেড ভল, আবার একদিকে আরেক শ্রেণীর মানুষ বলছেন যে এই দলটা একটা এনজিও পন্থী দল, তো এই জায়গাটাকে আপনি কিভাবে দেখছেন, আপনার এই সম্পর্কে কি মনে হয়? দেখুন, বামপন্থীদের কাজ বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানো, মানুষের পাশে থাকা, তা বামপন্থীদের প্রথম কর্তব্য। তা সেই কাজটা আমরা করছি, মানুষের পাশে দাঁড়াচ্ছি। একটা জিনিস বাস্তব, অনেক এনজিওই এই সময় মানুষের পাশে দাঁড়াচ্ছে। সোনু সুর থেকে শুরু করে অনেকেই মানুষের পাশে এই কোভিড সিচুয়েশনে মানুষের পাশে দাঁড়াচ্ছে, আমরাও দাঁড়াচ্ছি। কিন্তু তাদের সাথে আমাদের বেসিক ডিফারেন্সটা হচ্ছে, আমরা সরকারকে এই দাঁড়ানোর সাথে সাথে বলছি আপনি গণটিকাকরণের ব্যবস্থাটা করুন, আপনার নীতিটা ভুল, তার জন্য মানুষ ভুগছে। প্রথম প্যান্ডেমিকের পরে আপনি খালি মন কি বাত করেছেন, মানুষের কাজের কাজ কিছু করেননি, তাই আজকের দিনে দাঁড়িয়ে সেকেন্ড ফেজে গোটা ভারতবর্ষ তার খেসারত দিচ্ছে। তাই আমাদের সাথে আর একটা এনজিওর সাথে পার্থক্য এই জায়গাটাই যে এই পজিশনের জন্য আমরা সরকারকে দায়ী করছি। সরকার তার সঠিক নীতি নিয়ে চললে এই পজিশন ভারতবাসীকে ফেস করতে হতো না। গোটা বিশ্বের অনেক দেশে প্রথম ফেজ যতটা কঠিনভাবে গেছে, সেকেন্ডেও কিন্তু সেভাবে আক্রান্ত করতে পারেনি, কারণ সরকার সেখানে সঠিক পদক্ষেপটা নিয়েছে। এখানে সরকার গোল গোল কথা, বড় বড় কথা ছাড়া আর কিছুই করেনি, তারপরেও শূন্য বামপন্থীরা, আমরা এই কথাটা বলছি। দেখুন, মানুষ এই পশ্চিমবাংলার নির্বাচনের ফলাফল তো আমার ব্যাখ্যা করার কাজ না, আরও পার্টির উচ্চ নেতৃত্ব আছে, তারা ব্যাখ্যা করবেন। কিন্তু যদি মনে হয় আমার কথাটা সঠিক, তাহলে গণটিকাকরণের পক্ষে আপনারা প্রচার করুন, এটাই এনজিওর সাথে আমাদের ফারাক। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।